হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের বলতে যাব সেই সমস্ত কমেন্টের উত্তর, যে সমস্ত কমেন্ট তোমরা কিন্তু আমার ভিডিওর তলায় করো, যেটার কিনা উত্তর দেওয়া খুব তাড়াতাড়ি সম্ভব হয় না। তোমরা অনেকেই প্রশ্ন করো যে দাদা, আমার চ্যানেলে এই সমস্যা ওই সমস্যা, আমি এইভাবে সাবস্ক্রাইবার বাড়াতে পারছি না, এইভাবে ভিউজ বাড়াতে পারছি না, ভিডিও ভাইরাল করতে পারছি না, অনেক ধরনের তোমাদের প্রশ্ন আছে। আমি তোমাদের চ্যানেলের নাম ধরে ধরে এখন স্ক্রিনে দেখাবো, তোমরা অবশ্যই অবশ্যই এই টিপসগুলো ফলো করো, দেখবে তোমাদের চ্যানেলেও কিন্তু সাবস্ক্রাইবার আসবে, ভিউজ আসবে, ওয়াচ টাইম আসবে। তাই আমি প্রত্যেকের চ্যানেলের নাম ধরে ধরে করবো, হতে পারে তোমরাও আছো। তোমরা যদি এর মধ্যে কেউ বাদ হয়ে থাকো, তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবে না, হয়তো কোনো এক দিন কোনো একটা ভিডিওতে আমি কিন্তু তোমাদের কমেন্টের উত্তরও কিন্তু দিয়ে দেবো। এমনকি তোমাদের চ্যানেল সাবস্ক্রাইবার যাতে করতে পারে সবাই, তোমাদের চ্যানেল যাতে সবাই কি বলবো লাইক করতে পারে ভিডিওগুলোতে, তোমাদের ভিডিওর তলায় যাতে কমেন্ট করে সেই ব্যবস্থাও আমি করে দেবো। তো চলো বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথম জন কমেন্ট করেছে সেটা হচ্ছে কি, গেমিং উইথ হচ্ছে কি ট্রানসিম, দেখতে পাচ্ছ গেমিং উইথ ট্রানসিম বলছে, ভাই সাবস্ক্রাইবার্স কিন্তু বেড়েছে, বাট কে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে আর সে কি আমার ভিডিওতে তো ভিউ হচ্ছে না। ও বুঝতে পেরেছি, তোমরা যেটা অনেকে করছো বা তোমাদের চ্যানেল অনেকে সাবস্ক্রাইব করেছে কিন্তু তোমাদের ভিডিওতে কেউ ভিউজ মানে কি বলবো ভিডিও কিন্তু কেউ দেখছে না বা তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ হচ্ছে না। এর কারণ হচ্ছে কি, তোমরা কিন্তু সেইভাবে কিন্তু ভিডিওতে কাজ করছো না। হ্যাঁ বন্ধুরা, সেইভাবে কিন্তু ভিডিওতে কাজ করছো না। সে সাবস্ক্রাইব করেছে ঠিক আছে, তার কাছে কিন্তু ভিডিও পৌঁছচ্ছে, আমি অবশ্যই বলছি তো তার কাছে কিন্তু ভিডিও পৌঁছচ্ছে। এবার তুমি যদি ভিডিও অল্প দাও, মানে ইউটিউবে যদি অল্প ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু তার কাছে বেশি ভিডিও পৌঁছাবে না। তাই তোমরা কি করবে, বেশি বেশি করে ভিডিও আপলোড করো এবং সেই থাম্বনেলগুলো ভালো বানাও, টাইটেল ভালো বানাও এবং হচ্ছে 8 মিনিটের পর ভিডিও বানাও, দেখবে সে কিন্তু অবশ্যই তোমার ভিডিওতে দেখবে। আশা করছি বুঝতে পেরেছো। তো দেখে নিই তারপরের প্রশ্ন, সেটা হচ্ছে করেছে হচ্ছে বস হচ্ছে মলয়। এই দেখো, দেখতে পাচ্ছ বস মলয়, দেখে নাও বস মলয় বলছে, 80+ ভিডিও আপলোড দিয়েছি ভাই, সাবস্ক্রাইবার পাচ্ছি না ভাই। ও তুমি 80খানা ভিডিও আপলোড করে দিয়েছো তবুও কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার পাচ্ছ না। তো তোমাকে বলে রাখি, আমার চ্যানেল যখন আমার 150খানা যখন আমি আমার ভিডিওতে বা আমার চ্যানেলে সরি আমার চ্যানেলে যখন আমি 150খানা ভিডিও আপলোড করে ফেলেছিলাম, তখন কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে 0 সাবস্ক্রাইবার ছিল। হ্যাঁ ঠিকই শুনেছো, বিশ্বাস করছে না, কারণ আমি কিন্তু ইউটিউবে আজ থেকে করছি না, আমি ইউটিউব কিন্তু 3 বছর ধরে করছি, 2 বছর এডুকেশন চ্যানেলের ওপর আর 1 বছর এই চ্যানেলের ওপর। তো এই 1 বছর চ্যানেল বিশেষ করে 6 মাসে তো কোনো আমার সাবস্ক্রাইবারই আসেনি, এমনকি আমি নিজেও সাবস্ক্রাইব করি না। আমি ভেবেছিলাম যে যদি ইউটিউবে গ্রো করতে হয় একদিন না একদিন আপনা আপনি ভিউজ আসবে। আর তাছাড়া আমি যেই ক্যাটাগরির উপর ভিডিও বানাই যে কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবে, কীভাবে ভিউজ বাড়াবে, কীভাবে ওয়াচ টাইম বাড়াবে, এই টপিকের ওপর তোমরা যখন নতুন কোনো ভিডিও বানাবে না, তোমাকে কিন্তু গালাগালি খেতে হবে। কেন খেতে হবে, তোমাকে কিন্তু বাজে বাজে খারাপ কথা শুনতে হবে, এই কারণে শুনতে হবে। তখন তারা বলবে, তোর তো ভিউজ নেই, তোর তো সাবস্ক্রাইবার নেই, ওয়াচ নেই, তোর ভিডিও কেন দেখবো। এইভাবে কিন্তু অনেকে ইগনোর করেছে, তবুও কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করে গিয়েছি, ইমপ্রেশন ইউটিউব পাঠিয়েছে, একটা সময় আমার 2টো ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই 2টো ভিডিও, ঠিক আছে। এই 2টো ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিও থেকে কিন্তু আমার কি বলবো চ্যানেলটা গ্রোথে চলে এসেছে। তারপরে দেখো প্রশ্ন করেছে কে, সেটা হচ্ছে কি এআর গেমার YT 555, এখানে দেখতে পাচ্ছ বলছে, দাদা আমি আমার ইউটিউবের ভিডিও ভাইরাল করব কিভাবে। দেখো, ইউটিউবের ভিডিও ভাইরাল করার 2টো উপায় আছে, একটা আছে ট্রেন্ডিং টপিক নিয়ে, একটা আছে নিজের টপিক নিয়ে। নিজের যেই টপিকের উপর ভিডিও বানাও না কেন, সেটা কিন্তু বেশি পরিমাণে ভিউজ হয় না, যেটা কিনা আমার ভিডিওতে ভাইরাল হয়েছিল কিন্তু বেশি ভিউজ আসে না, কারণ আমি যেই ক্যাটাগরির উপর ভিডিও বানাই সেই ক্যাটাগরির কি বলবো ভিডিওগুলো কিন্তু ঠিক ট্রেন্ডিংয়ে কোনো দিন যায় না, ঠিক আছে। তো সেহেতু তোমার কি করতে হবে, ট্রেন্ডিং টপিক নিয়ে বানাতে হবে। এবার দেখবে ট্রেন্ডিং টপিক খুঁজবে, সেই টপিকের মধ্যে যদি তোমার কোনো টপিক মিলে যায় তাহলে সেটা নিয়ে ভিডিও বানাতে পারো, তবে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হতে পারে। তাছাড়া কিন্তু এমনি নিজের ভিডিও কিন্তু ভাইরালের আশা করো না, কারণ কি বলতো এখনকার যারা যে সমস্ত টপিক নিয়ে ভিডিও বানায় সেই টপিকের উপর কিন্তু খুব একটা ভালো ভিডিওতে ভিউজ আসে না, মানে হচ্ছে ভিডিও ভাইরাল হয় না, ঠিক আছে। একমাত্র ট্রেন্ডিং টপিক ছাড়া কিন্তু হয় না, তোমরা কিন্তু ওইভাবে করতে পারো, ঠিক আছে। তারপরে প্রশ্ন হচ্ছে করেছে মোল্লা টেক টিউব, দেখতে পাচ্ছ মোল্লা টেক টিউব বলছে, আমি একজন গরিব পরিবারের সন্তান, অনেক চিন্তা ভাবনার পর ইউটিউব বা ইউটিউবিং শুরু করলাম, দয়া করে সাহায্য করুন। দেখো ভাই, তোমাকে আমি কী সাহায্য করবো, বা দেখো দাদা আমি তোমাকে কী সাহায্য করবো আমি জানি না, কিন্তু আমি সবাইকে অনুরোধ করছি এই যে মোল্লা টেক টিউব যেই চ্যানেলটি আছে এই চ্যানেলটা তোমরা ভিজিট করে দেখতে পারো। এই চ্যানেলটা ভিজিট করে তোমরা যদি দেখো যে ভালো ভিডিও আপলোড করে, তোমরা অবশ্যই তাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। অবশ্যই পাশে থেকো, সবাই সবার পাশে থেকো, ঠিক আছে। তো চলো দেখে নিই তারপরে কে কমেন্ট করেছে, এসটি স্ট্যাটাস, ঠিক আছে, বলছে আমার ভিডিওতে হচ্ছে না, অনেক ভিডিও ছেড়েও হচ্ছে না।
ভিউজ বা সাবস্ক্রাইবের কথা বলছে। হ্যাঁ, অনেক ভিডিও এখন ছাড়তেও কিন্তু হবে না, ভালো কন্টেন্ট বানাও, ঠিক আছে? ভিডিওতে দম থাকবে যে না আমি একটা ভিডিও বানাচ্ছি, আমি একটা কি বলবো জোশ নিয়ে ভিডিও বানাচ্ছি যাতে আমার চ্যানেলে সবাই বাধ্য হয়। আর ভিডিও শুরুতেই 15 সেকেন্ড কিন্তু তোমাকে অডিয়েন্স কিন্তু আটকে রাখতে হবে, এটা হচ্ছে নাম্বার ওয়ান ফ্যাক্ট। আর এটাই সবাই কিন্তু পারে না, আর এটা যে করতে পারবে তার ভিডিওতে ভিউজ হবে। সে কি ব্যাকগ্রাউন্ড, কি ভালো দামি ঘর, কি ভালো কালার লাইটিং মাইটিং, এইসব কিন্তু ব্যাপার নয়। আবারও বলছি, তাই কিন্তু ভিডিওগুলো ভালোভাবে বানাও। মেন কথা, ভিডিও ভালো বানানোর কথা হচ্ছে কি, তোমার কিন্তু মাইক নাও থাকতে পারে। এই যে মাইক, এই মাইক নাও, মাইক্রোফোন নাও থাকতে পারে। আমি অনেকদিন আগে কিনেছিলাম, বেশি টাকা না, 150 টাকা দাম, ঠিক আছে? তো পুরো হাইফাই ব্যাপার যে আমার তাও নয়, ঠিক আছে? আমি আজ পর্যন্ত ইউটিউবে কোনো টাকা ইনকাম করিনি, সময় ফাঁক পেলে আমি তোমাদের ইউটিউব ভিডিও দিই, তাও ইউটিউবের পিছনে আমি 1 ঘন্টা দিই। হ্যাঁ বন্ধুরা, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কি বলবো, একেবারে ঘুমিয়ে টুমে হেলে দেলে খেলে স্নান খাওয়া দাওয়া করে সমস্ত কেটে যায়। আর বার যে 12 ঘন্টা পড়ে থাকে, সেই 12 ঘন্টার মধ্যে কি করি, সেই 12 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ইউটিউব, আর 1 ঘন্টা এইভাবে মোবাইল দেখে দেখে, আরও ভিডিও ভিডিও ফেসবুক হোয়াটসঅ্যাপ দেখে দেখে, ব্যাস। তারপরে কী হলো, যেটুকু বাকি সময় থাকে সেটুকু শুধু পড়াশোনা, এটাই হচ্ছে আমার মেন জিনিস, পড়াশোনাটা আমার মেন। তারপরে হচ্ছে এইগুলো। তারপরে দেখো বলছে কি, সায়েক টিভি বলছে কি, আচ্ছা ভাইয়া, আমি যদি আমার ইউটিউব ভিডিও হচ্ছে বুস্ট করি তাহলে কি আমার ইউটিউব ভিউজ হচ্ছে কি কমে যাবে, কি আমার সাব হচ্ছে সাবস্ক্রাইবার, দয়া করে বলুন। দেখো, তোমার যদি তোমার ভিডিও তোমার বুস্ট করো, দেখবে গুগল অ্যাডওয়ার্ডের দ্বারা কিন্তু ভিডিও বুস্ট করা যায়। সেখানে হচ্ছে প্রথমে 2000 টাকা পেমেন্ট করতে হয়। সেই 2000 টাকা প্রথমে পেমেন্ট করা বলতে কি, 2000 টাকা তোমার থাকতেই হবে, ঠিক আছে? ওখানে একটা কুপন কোড দেয়, সেখানে তুমি 500 টাকা দিয়ে প্রথমত ভিউজ নিতে পারবে, তারপর আবার 500 টাকা, আবার 500 টাকা, ম্যাক্সিমাম 500 থেকে শুরু, একবারও 2000 নিতে পারো। সেখান থেকে যদি বুস্ট করো তাহলে তোমার চ্যানেলে কোনো ব্যাড ইফেক্ট পড়বে না, তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার থাকবে, অ্যাক্টিভ থাকবে, এবং সেইগুলো যারা তোমার ক্যাটাগরির উপর ভিডিও দেখতে পছন্দ করে সেই ক্যাটাগরির কিন্তু চ্যানেলে তোমাকে সাবস্ক্রাইব করবে। এটা হচ্ছে একদম বুস্ট, কিন্তু অন্য অন্য জায়গা থেকে করলে হবে না, আশা করছি বুঝতে পেরেছো। যদি ওইখান থেকে করো তাহলে খুব ভালো হবে। তারপরে কি বলছো, এস এস বলছে কি, ভাইয়া আমি হচ্ছে কি সিলেটে নাটকের উপর টপিক করছি, এখন আমি কিভাবে হচ্ছে সার্চ মারলে আপনার মতো হচ্ছে ভিজিট সাইট পাবো, প্লিজ রিপ্লাই দেবেন। ভিজিট সাইট মানে আমি বুঝলাম না, ভিজিট সাইট বলতে কি, আমার চ্যানেল তোমার যদি গুগলে সার্চ করেছে ইউটিউবার রবি সর্দার, ওখান থেকে একটা পেতে পারো, আর ইউটিউবে যদি সার্চ করেছে ইউটিউবার রবি সর্দার তাহলে কিন্তু পেয়ে যেতে পারো। অনেকের আছে কিন্তু ইউটিউবে সার্চ করলেও নিজের চ্যানেল কিন্তু খুঁজে পায় না, এই নিয়েও কিন্তু আমি অনেক টপিক বানিয়েছি, তোমরা প্লে লিস্টে থেকে দেখে নিতে পারো, ভিডিও সেকশন থেকে কিন্তু দেখে নিতে পারো। আর তাছাড়াও ওয়েবসাইট থেকে যদি তোমরা সার্চ পেতে চাও তাহলে কিন্তু তোমাদের প্রচুর খাটতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর ভিডিও আপলোড করতে হবে, তবে কিন্তু তোমরা তোমাদের চ্যানেল যদি সার্চ করো গুগলে তবে কিন্তু পাবে, ঠিক আছে? তারপরে দেখো বলছে কি, অমর্স টেক হচ্ছে কি বাংলা, দেখতে পাচ্ছ অমর্স টেক বাংলা বলছে, অনেক অনেক সুন্দর ভিডিও বানিয়েছেন দাদা, আমি অনেক উপকার পেয়েছি আপনার ভিডিওটি দেখে, খুব অসংখ্য ধন্যবাদ হচ্ছে কি অন্তর স্টেক হচ্ছে বাংলা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। যদি উপকৃত হয়ে থাকো এবং তোমরাও যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। তারপরে বলছে কি, টেকনিক্যাল হচ্ছে কি প্রোসেন্ট 2M, দেখতে পাচ্ছ টেকনিক্যাল প্রোসেন্ট 2M বলছে কি, ভাই আমি চ্যানেলে বাংলা ভিডিও বানাই তো এক হচ্ছে এবং হচ্ছে 2 ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভিডিও দিতে পারি। মানে ইনি বলছে এই টেকনিক্যাল হচ্ছে প্রোসেন্ট 2M, দাদা বা ভাই হোক যাই হোক, বলছে যে এই চ্যানেল ইনার চ্যানেলটা বা এই চ্যানেলটা বা এনার চ্যানেলটা হচ্ছে কি বাংলা ক্যাটাগরি, ঠিক আছে? তো এই বাংলা ক্যাটাগরির চ্যানেলে বলছে দুটো যদি ইংলিশ ক্যাটাগরির ভিডিও আপলোড করি এতে কোনো কিছু হবে? আমি বলছি অবশ্যই কিচ্ছু হবে না, তো তোমরা এটা ব্যবহার করতে পারো। তো বলছে কি, তারপরে বলছে কি মহাস কি বলছে, মশিরা গেমিং, দেখতে পাচ্ছ এখানে মশিরা গেমিং কি বলছে, থ্যাংকস ফর 40 সাবস্ক্রাইবার, প্লিজ ডু 50 সাবস্ক্রাইবার ফার্স্ট, লাভ ইউ অল। অর্থাৎ আমার ভিডিও তলায় কমেন্ট করেছে যে 40খানা সাবস্ক্রাইবার হয়ে গেছে, সে মানে আমার ভিডিও দেখে উপকৃত হয়ে 40খানা সাবস্ক্রাইবার হয়ে গেছে, সেই 50খানা সাবস্ক্রাইবার যাতে হতে চায় সেই জন্য সবাইকে কমেন্ট করেছে, এবং লাভ ইউ অল, সবাইকে ধন্যবাদ জানাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ, অবশ্যই ইউটিউবে কাজ করে যাও। তারপরে কি বলছে, অনলাইন টিউটোরিয়াল ক্লাব, দেখতে পাচ্ছ অনলাইন টিউটোরিয়াল ক্লাব বলছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে? বলছে আপনার ভিডিওগুলো অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে, নমস্কার, সালাম, আদাব, হাই, হ্যালো। তো বলছে আসসালাম আলাইকুম, বলছে আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, আমিও আপনার মতো চেষ্টা করি ভিডিও বানাতে, একদিন আমিও সফল হব, ইউটিউবার হব, সবাই দোয়া করবে বা দোয়া করো আমার জন্য, আমাদের আপনাদের সহযোগিতা কামনা করছি। অবশ্যই তোমাদের প্রতি অনেক সাপোর্ট থাকবে, তোমাদের যা যা অসুবিধা অবশ্যই কমেন্ট করবে, সম্ভব হলে আমি অবশ্যই তোমাদের উত্তর দিয়ে সাহায্য করব। তারপরে বলছে কি, আর ইউ এডিটিং মি, দেখতে পাচ্ছ আর ইউ এডিটিং মি বলছে, দাদা আমার সব ভিডিও তো কপিরাইট ক্লেম দিচ্ছে, তুমি এমন
এমন কিছু ব্যবহার করছো সেখানে তো কপিরাইট ক্লেম দেবে। তোমরা যদি কোনো গান বা কিছু কোনো মুভির সিন যদি তোমরা কপি করো সেখান থেকে কিন্তু হতেই পারে, ঠিক আছে। জানি না তুমি এখানে এডিটিং করছো কোন জিনিস নিয়ে এডিটিং করছো, কোনো একটা ভিডিও নিয়ে যদি এডিটিং করো, কোনো একটা কপিরাইট ক্লেম ছবি নিয়ে যদি এডিটিং করো, অবশ্যই তোমাকে কিন্তু কপিরাইট ক্লেম দিতে পারে। তো এই ছিল এই কথা হচ্ছে প্রশ্নের উত্তর। তোমরা যদি তোমাদের কমেন্টের নিচে দিতে চাও তাহলে কিন্তু আমি তোমাদের চ্যানেলের নাম ধরে ধরে এরকমভাবে বলতে পারি কিভাবে তোমার সাবস্ক্রাইব বাড়াবে, কিভাবে ভিউজ বাড়াবে, কিভাবে ওয়াচ টাইম বাড়াবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে হবে না। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে।